মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। এই রবির বংশকে এই শয়তানের কারাগার থেকে বাঁচাতে পারে কেউ কি নেই? আমাকে চিনতে পারছেন না মা? আমি তো আপনাদের হতভাগা গোলাম কাশি। বেশ, তাহলে ভালোই হয়েছে, তুমি একটি কাজ করতে পারবে কাশে। কেন পারবো না মা? আপনাদের আদেশ পালন করতে তো আমার মরতেও ভয় নেই। মানে মা, তাহলে শোনো, এই মুহূর্তে তোমাকে আমি এই পত্রখানা তোমার হাতে তুলে দিলাম। এই পত্র নিয়ে তুমি আম্বাজ শহরে চলে যাবে। সেখানে গিয়ে মোহাম্মদ হানিফার কাছে এই পত্রখানা পৌঁছে দেবে। চাচিমা, হানিফ কে মা? দাঁড়া বাবা, আরো একটি কথা, রাস্তায় তোমার যতই বিপদ আসুক, এই পত্র তুমি হারাবে না। তাহলে যে নবীর বংশের একমাত্র প্রদীপ, এই জয়নালকে আমি বাঁচাতে পারবো না। কেন পারবো না মা? আপনি দোয়া করবেন এই পত্রখানা যেন আমি মদিনায় পৌঁছে পারি। মা, আমাদের জন্য দোয়া করবেন। ওই আম্বাজ শহরে তোর চাচা জান রয়েছে, নাম তার মোহাম্মদ হানিফা। হানিফা, তাই তো আমরা এখান থেকে বের হতে পারবো না বাবা। তাই আমি আজ কাশেদকে ডেকে আমার নিজের হাতে আমি পত্র লিখে পাঠিয়েছি। আমি কাশেদের সাথে যাবো, আমি সেই আম্বাজ শহরে। রে বাবা, তোমাকে বিদায় দেবো মা। আমি পারবো, তুমি আমাকে নিয়েছো তো দাদা। তুমি যাও কাশেদ। আর যেতে যেতে রাস্তায় মুসলিমদেরকে পেলে বলবে, ওগো ওগো আমার মুসলিম ভাইরা, নবীর বংশের একমাত্র প্রদীপ জয়নালকে তোমরা বাঁচাও, জয়নালকে তোমরা বাঁচাও, নবীর এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে আস। এই তাহলে আমি চলে যাই মা, আমাদের জন্য দোয়া করবে, চলে যাই দাদা। তাই হবে চাচিমা। জয়নাল, কাশি দাদা কি পারবে সেই পত্র নিয়ে সেই আম্বাজ শহরে পৌঁছাতে? পারবে বাবা, নিশ্চয়ই পারবে। ঠিক আছে মা, চল মানে চলো চলো, তোমাদের অন্য কারাগারে যেতে হবে। বেশ, তাই চল মানে চলো মা। চাচিমা চলো। হ্যালো হ্যালো,
চলে যাচ্ছি। ঠিক আছে, আমার শহরে চলে যাচ্ছি আমি তোকে, তুই আমাকে এই গভীর মন পাড়ি করে দিবি মা। আমবাদ শহর তোমার সাথে চলে এলো। ঠিক আছে মা। গাজির হামান আলম্পনা ভয় ওমর আলী ভাইজান, বলেন গাজির হামান কিভাবে কাল যাপন করছে আমার আম্বাজ রাজ্যের প্রজা সাধারণ? জনাব, এই আম্বাজ রাজ্য, আম্বাজ রাজ্যের হিন্দু মুসলমান সকল প্রজাগণ আপনার কুলো গান গাচ্ছে। আলম্পন, এই আম্বাজ শহরের সাধারণ প্রজা সাধারণ যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র বিতরণ করেছি। ভাই ওমর আলী, গাজী রহমান বলেন সে ইয়াদ রাখবে, আমি আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফা, আমার রাজ্যে যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য মিলিয়ে দাও, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র মিলিয়ে দাও। ইয়াদ রাখবে, আম্বাজ রাজ্যের মাঝখানে যদি কোনো প্রজা দুঃখে কাল যাপন করে, বারবার মেহেরবার খোদা দল্লার কাছে আমাকে জবাব দিতে হবে, খোদা দল্লার কাছে আমি জবাব দিতে পারবো না। আম্বাজ রাজ্যের প্রজা সাধারণ দুঃখে কাল যাপন করে, আপনার কথা মতন যেখানে খাদ্য প্রয়োজন সেখানে খাদ্য বিতরণ করবো, যেখানে বস্ত্র প্রয়োজন সেখানে বস্ত্র প্রচারণ করবো, যেখানে ঔষধ প্রয়োজন সেখানে ঔষধ বিতরণ দেব। আমরা যেন কোনো বাজার গাজির হামান দুঃখে কাল যাপন করেছে, তার না খেয়ে থেকেছে, তাদের কোন প্রকার খেয়াল রাখি, তাহলে কাদা দল্লার কাছে আমি অপরাধী হয়ে যাবো, আমাকে অপরাধী করো না। কাদা দল্লার কাছে আপনার এ নিয়ে ভাবতে হবে না, এই আম্বাজ শহরের সকল প্রজাদের কাছে আমরা ঘুরে ঘুরে যেখানে খাদ্যের অভাব থাকবে আমরা সেখানে খাদ্য দিব, যেখানে বস্ত্রের অভাব থাকবে সেখানে আমরা বস্ত্র দিব, যেখানে অন্ন নেই সেখানে অন্ন দিব। ভগবান আপনার বিন্দু পরিমাণ অনেক দিন যাবৎ আমি মদিনা এবং মক্কার আমার উত্তর শরীরে কিভাবে আছে তাদের খেয়াল নেই, খবর নেই, আমাকে মদিনা এবং মক্কায় যাওয়ার যাত্রার আয়োজন করে দিন, আমি যাব আমার উত্তর শরীরকে মদিনা এবং মক্কায় দেখতে যাবো। আপনি মক্কা মদিনা যাত্রা করবেন, এদিকে যে আপনার ঘরে বিবাহযোগ্য এক মেয়ে রয়েছে তাকে বিবাহ না দিয়ে মক্কা বিবাহে যাত্রা করলে আপনাদের যাত্রা হবে না। আলম্পনা গাজির হামান আলম্পনা, সে খেয়াল আমার অবশ্যই আছে, আমি তো সে আশাতীত প্রতীক্ষায় বসে আছি, কোন দিন জানি আসমানি গম্ভীর মাঙ্গলিক বাসদার শহীদ বেঁচে ওঠে, মাঙ্গলিক সানহাই সবার আগে নাচতে নাচতে যাবো আমি আম্বাজ অধিপতি মাম্বাদারি ভাব, আমার একমাত্র কন্যা আদরের বেটিকে তার স্বামীর ঘরে পৌঁছিয়ে। আলম্পনা গাজী রহমান, আপনি যদি মক্কা মদিনায় চলে যান তাহলে এই রাজ্যে যে অলক্ষ্য দেখা দেবে। ভালো হাজির হামান আলম্পনা, ভাই ওমর আলী ভাইজান, আমি আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফা, আমার রাজ্য অলক্ষিত দূরের কথা, আমার রাজ্যের কোন প্রজা যেন দুঃখে কাল যাপন না করে, কথা তো লাজ দেব জিজ্ঞাসা করে গাজির হামান। ভাই ওমর আলী, কথা দল্লার কাছে আমি জবাব দিতে পারবো না, কথা দল্লার কাছে আমাকে জবাব দিতে করে না, আমি পারবো না। মদিনা হতে একজন কার সাথে
হাজির রহমান ভাই ওমর আলী ভাইজান মদিনার নাম বলতে না বলতেই মদিনার কাছে আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফার দরবারে খান মুসাববেকা মদিনার কাছেকে সসম্মানে আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফার দরবারে নিয়ে আসুন জল তাকে সসম্মানে দরবারে নিয়ে আসুন এই মুহূর্তে চলে যাচ্ছি ভাইজান আমি মদিনার কাছে আপনার দরবারে একটুনি হাজির করে দিচ্ছি ভাইজান হাজির রহমান ভাইজান মুসাব কাকা হাজত মদিনার কাসেতের সংবাদ নিয়ে এলো ভাই ওমর আলী ভাইজান আমি তো কিছুই বুঝতে পারছি না সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি তুমি কি মদিনার কাসেত আমি সে মদিনার কাসেত মদিনার কি খাবার কিভাবে আছে আমার বংশধরেরা বলো কাসেত আমার কাছে তুমি খুলে বলো কি বলিব কাসেত দুঃখের গো Ha ha ha!